ওর ভাছু না, আমি এই শৈলীর ছৌয়ের নাম কিন্তু আগে শুনিনি। সেরাইকেলা, ময়ূরভঞ্জ, পুরুলিয়া, এই তিনটি আমরা শুনেছি। কেন জানি না, আমি তো বহু বছর ধরে নাচ করছি, একজন নৃত্যশিল্পী, নৃত্যশিক্ষিকা, তাই একটু খারাপই লাগছিল যে এটার কথা কেন জানি না। পর্ভা ছৌ এক অসামান্য ছৌ নাচ যা হারিয়ে গেছে সময়ের স্রোতে। আজকে আমাদের দেশে, বিশেষ করে আমাদের বাংলার একটা এরকম প্রাচীন শিল্প, যেটা আর্ট এবং ডান্স ফর্ম দুটো মিলিয়ে আজকে পুতুল নাচও না, অথচ পুতুল নাচের মতো, ছৌ না অথচ ছৌয়ের মতো, একটা এটা তো একটা অদ্ভুত নিজস্বতা আছে, যেটা আমি জানি না কেন এটা নিয়ে কেউ কখনো ভাবেনি বা এটা নিয়ে কেন কেউ চর্চা করেনি। কিন্তু যা যায় তা কি পুরোপুরি হারায়, নাকি খুঁজলে তার কিছু অবশিষ্ট মেলে? এই প্রায় 200 বছরের পুরনো এক নৃত্যশৈলী বেরিয়ে পড়েছি সেই হারিয়ে যাওয়া নাচেরই খোঁজে, যার জৌলুস পুরুলিয়া ছৌ বা সেরাইকেলা ছৌয়ের চেয়ে কম নয়। আমার যাত্রা শুরু হয়েছে হাওড়া স্টেশন থেকে, ট্রেনে পৌঁছব ঝাড়গ্রাম, তারপর চলবে পর্ভা ছৌয়ের খোঁজ। বস্তুত মুখোশ পরা ছৌ নাচের তিনটি ঘরানা প্রচলিত ছিল, পুরুলিয়া, সেরাইকেলা ও চিল্কিগড়। এর মধ্যে পুরুলিয়া এবং সেরাইকেলার ছৌ আন্তর্জাতিক খ্যাতিলাভ করলেও তৃতীয় ধারা অর্থাৎ চিল্কিগড়ের ছৌ এখন বিলুপ্তির পথে। সেই অবলুপ্ত ধারার খোঁজেই আমার এই বেরিয়ে পড়া। জানা যায় অষ্টাদশ শতকের মধ্যভাগে চিল্কিগড় ঘরানার ছৌ শুরু করেন ধবলদেব বংশের রাজা মানগোবিন্দ ধবলদেব। তাঁরই উদ্যোগে ওড়িশার কোনো এক সূত্রধর কাঠ কুঁদে কুঁদে এই নাচের মুখোশ বা মহড়াগুলি তৈরি করেন।
ঝাড়গ্রামের আশেপাশে শুনেছি এখনও কয়েকটি পাইক নাচের দল আছে, যারা হয়তো সন্ধান দিতে পারে এই ধারার। সেই আশাতেই পৌঁছই পশ্চিম মেদিনীপুরের কয়েকটি প্রত্যন্ত গ্রামে। আচ্ছা, এখানে পরভা নাচের দল কোথায় আছে জানেন? জানি না। এখানে কোনো নাচের দল আছে জানেন? নাচের দল জানি না তো। এভাবেই ঘুরতে ঘুরতে একসময় খোঁজ পেলাম দুবরা গ্রামে একটি পাইক নাচের দল আছে, যারা পরভারও প্রশিক্ষণ নেয়। চলেছি তাদেরই খোঁজে। জুটে গেছে গ্রামের বাচ্চারা, পরম উৎসাহে তারাই নিয়ে চলল নাচের আখড়ায়। গ্রামের মানুষদের তো তেমন কোনো বিনোদনের ব্যবস্থা ছিল না সেকালে, উৎসব অনুষ্ঠানই ছিল একমাত্র বিনোদনের মাধ্যম। গোটা জ্যৈষ্ঠ মাস জুড়েই তাই প্রতিদিন সন্ধ্যায় বস্ত পরভা নাচের আসর। অনুষ্ঠানের শেষের দুটি দিনকে বলা হতো মেল ও জাগরণ। মেলের অনুষ্ঠান চলত মধ্যরাত অবধি, যার শেষে হতো সতীর পালা। একটি খড়ের পুতুলকে মৃতদেহ সাজিয়ে বাজনদাররা সতীকে নিয়ে গোটা গ্রাম ঘুরত, জুটত চাল ডাল তেলের নৈবেদ্য। পরের দিন অর্থাৎ শেষ দিনটিকে বলা হতো জাগরণ। এই জাগরণ উপলক্ষে সারা রাত জেগে দর্শকরা উপভোগ করতেন পরভা নাচ। Bye.
এবার এই নাচের দলে খোঁজ করে জানলাম ভুবন খামরুই নামের এক প্রৌঢ় এখনও জীবিত আছেন, যিনি জানেন এই নাচ, শেখান দলের তরুণদের। ভুবন খামরুই পর্ভা নাচের শিল্পী, বর্তমানে কনকদুর্গা মন্দিরের সেবায়েত। তাঁর সঙ্গে দেখা হবে এই আশায় ভোরবেলাতেই হাজির হয়েছি চিল্কিগড়ের কনকদুর্গা মন্দিরে। এভাবেই দিন শুরু হয় ভুবনের। মন্দির নিকোনো, জল ভরে দেওয়া, পুরোহিত ও ভক্তরা আসার আগেই মন্দির ঝকঝকে করে তোলার কাজটাই করেন ভুবন ও তাঁর স্ত্রী। বিনিময়ে সকালের খাওয়াটা জুটে যায়, দারিদ্রের সংসারে ওটাই বিরাট পাওয়া। আমরা পর্ভা নাচের কথা জানতে চাইলে বেশ একটু অবাকই হন ভুবন, এ নাচের কথা হয়তো আর কেউ জানতেই চায় না। আমার বাবা এই রাজবাড়িতে শিব গাজনের ভক্তা হতেন, বাবার হাত ধরে যেতাম আমি। ওখানে দেখে দেখে ঘুরে ঘুরে আমি শিক্ষা করেছিলাম কিছু। এই 75 বছর বয়সে এখনো দুবরাত দলে তিনি শেখান এই নাচ, শেখেন পরিমল, পাণ্ডব বা নিতায়ের মতো এই প্রজন্মের শিল্পীরা। দীর্ঘদিনের সূত্র ধরে রাজাদের রাজ্যপাঠ যাওয়ার পরে পরে এই নাচ লুপ্ত হতে বসেছিল। সেই সময় যারা নাচটা শেখাতেন তারা এখনও তো কেউ বেঁচে নেই, একমাত্র আছে আমাদের ভুবন খামরুই, তিনি আমাদের শিক্ষা দিয়ে আমাদের নাচটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। চিল্কিগড় রাজবাড়ি সংলগ্ন বিশাল মাঠে রাজবাড়ির শিব মন্দিরের সামনে হতো এই পর্ভা নাচ। একটা পর্দার আড়াল রাখা হতো যেখান থেকে কুশীলবরা বেরিয়ে এসে নৃত্য প্রদর্শন করতেন, অর্ধবৃত্তাকারে তাদের ঘিরে বসত গ্রামের মানুষ। কিন্তু কিভাবে সূত্রপাত হয়েছিল এই পর্ভার জানতে আমরা হাজির হই মেদিনীপুর জেলার বিশিষ্ট গবেষক সুব্রত মুখোপাধ্যায়ের কাছে। একটা সময় ছিল যখন বিশেষ করে এই চৈত্র বৈশাখ মাস থেকে শিল্পীরা এই পর্ভা ছোতে মগ্ন হতেন রাজবাড়ির আঙিনায়, এবং যথাসময়ে প্রত্যেক দিন সন্ধ্যের সময় তারা একত্রিত হয়ে এই নাচ করতেন। শিবরাত্রি বা চড়ক গাজনের সময় হলেও এই ঘরানাটা কিন্তু একেবারে ছিল রাজবাড়ির আঙিনার মধ্যে বদ্ধ, জনতার দরবারে ছিল না, কেবলমাত্র এই সময় এটা অনুষ্ঠিত হতো। পর্ভা নাচ শুরু হবার আগে বাজনদাররা লম্বা সুর তুলতেন ঢাক আর সানাইয়ে, যাত্রার আগে যেমন বাজত কনসার্ট। পর্ভা শুরুর এই বাজনাকে বলা হতো ধুমুল। ধুমুল শুনেই লোক জড়ো হতে শুরু করত অনুষ্ঠান প্রাঙ্গণে। পর্ভা নাচের মুখোশ পুরুলিয়া ছৌয়ের মুখোশের মতো শোলা বা কাগজের মণ্ড দিয়ে তৈরি হয়নি, কোমর পর্যন্ত মাপের এক কাঠে তৈরি মুখোশ নিঃসন্দেহে বেশ ভারী ছিল। তাই আন্দাজ করা যায় যারা এই মুখোশ পরে নাচতেন তারা অত্যন্ত বলশালী ছিলেন। মূল মুখোশের পেছন দিকটায় থাকতো বাঁশের একটি ফ্রেম বা চালা, যার আড়ালে থাকতো নর্তক। চালার সামনের অংশে থাকতো দেবদেবীর মুখ অর্থাৎ প্রভা বা পর্ভা। নিচের অংশে একটি কাঠের সাপোর্ট বা কুরুলের সাহায্যে যুক্ত করা হতো দেবদেবীর বাহন।
প্রথম যে পর্ভাটি বেরোতো সেটি হলো গণেশ ও মুশিক বাহন। তারপর একে একে আসতো কার্তিক ও ময়ূর, শিব ও ষাঁড়, দুর্গা সঙ্গে তার বাহন বাঘ বা সিংহ, অরুণ ও তার বাহন মেষ, বরুণ ও হাঙর, অষ্টভুজা, পাপিয়াদা, পবন ও যমের পর্ভার পর একদম শেষে আসতো ঘোড়া। পর্ভাগুলি পালা করে বেরোনোর ফাঁকে ফাঁকে চলতো নানা রকম রঙ্গরসিকতা ভরা ছৌ। সে বহু বছর আগের কথা, এখন আর এত রকম মুখোশ অবশিষ্ট নেই। চিল্কিগড় গেলে এই ইতিহাসের আরো কিছু খোঁজ পাওয়া যেতে পারে, এই আশায় এগিয়ে চলি। পর্ভা ছৌয়ের খোঁজ করতে গিয়ে খবর পাই আরো এক বর্ষিয়ান শিল্পীর। আমার নাম বল্লভ খামরই, আমার একটা ছৌ নাচের দল আছে, আমি এই দলটার ছৌ নাচের শিক্ষা দিই। অনেকগুলো শিল্পী এখনো বেঁচে আছেন, তার মধ্যে একজন বয়স্ক শিল্পী রয়েছেন, তিনার নাম সমরেন্দ্রনাথ ধবল দেব। বল্লভের সাহায্য নিয়ে খুঁজে বের করি আশি পেরোনো সেই প্রবীণ পর্ভা ছৌয়ের শিল্পীকে, নাম সমরেন্দ্রনাথ ধবল দেব। আমার নাম সমরেন্দ্র ধবল দেব, আমার বাবার নাম জগন্নাথ ধবল দেব, তিনি পূর্বে নাচ করতেন এবং আমিও নাচ টাচ করেছি। আমার নাচ ছিল আপনার ছাসুয়াগি এবং রাবণ, আর ওই পর্ভা নাচাতাম। প্রথমে গণেশ, সেটা আমাদের ক্ষত্রিয়দের মধ্যে সীমাবদ্ধ, কার্তিকও আমাদের ক্ষত্রিয়দের মধ্যে সীমাবদ্ধ এবং শিবও আমাদের ক্ষত্রিয়দের মধ্যে সীমাবদ্ধ। ওই তিনটি পর্ব আমাদের বের করতেই হবে। বাবার পরে আমিও অনেক ওইখানে নাচ করেছি পর্ভা নাচ। রাজবাড়ির দিদিরা ছিলেন, দিদিরা আমাদেরকে খুব সুন্দর সাজিয়ে দিতেন, ঘাঙরা পরাতেন, পায়ে ঘুঙুর বেঁধে দিতেন, আমরা পর্ভা নাচ করতাম। বাবা এখন সেরকম কিছুই আর করতে পারেননি, হাঁটা চলা করতেও খুব অসুবিধা, ওঠা বসা করতেও খুব অসুবিধা। উনি এখনো পর্যন্ত নাচের খুব শখ আছে, কিন্তু আর বয়স হয়ে গেছে, নড়াচড়া করতে বিশেষ পারেন না, তা মন্দিরে একটু যান, ঘোরাঘুরি করেন। রাজবাড়িতেই একসময় কাজও করতেন সমরেন্দ্রবাবু। রাজ্যপাট চলে যাওয়ায় খুঁজতে হলো জীবনধারণের অন্য পথ। এখন আর নাচতে পারেন না, কিন্তু নাচের অনুষ্ঠানের খবর পেলে নিজে উপস্থিত থাকেন আসরে, উৎসাহ দেন বল্লভ খামরুইদের মতো বর্তমান শিল্পীদের। কিন্তু এখন পর্ভা নাচিবা আর হয় কোথায়? ওই সংক্রান্তির দিনই যেটুকু নাচ হয় দুবড়ায়। এখন সেসব তো লোপ পেয়ে গেছে। সেই চিল্কিগড় রাজবাড়ি, ঢুকে পড়ি রাজবাড়ির অন্দরে।
বর্তমান রাজা বীরজেশচন্দ্র ধবলদেবের মুখ থেকে পড়ভার কথা শুনব বলে। চিল্কিগড় ছোঁয়ের যে এসেন্স যেটা, সেটা হচ্ছে ডেইলি লাইফ অফ দ্য পিপল। এখানকার যারা সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন, যাদের কর্মকাণ্ড, যা কিছু, ওইগুলোকে নিয়ে ছৌ ডান্স। ছৌ কথাটার অনেক রকমের মিনিং বলা হয়, কেউ ছাউনি থেকে ছৌ এসছে, আবার এখানে লোকাল ভাষায় বলে আচ্ছা ছৌ হচ্ছে, মানে আচ্ছা কাণ্ড হচ্ছে যেরকম, সেটা এখানকার লোকাল ভাষায় বলা হয়। আর তো ছৌ সেই অর্থও আছে। আর এই ডান্সটা ছৌ ডান্স হওয়ার আমার যদ্দূর মনে হয় ইট ওয়াজ ডিফাইন্ড বাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়, যিনি এশিয়াটিক সোসাইটির মেম্বার ছিলেন, উনি এসেছিলেন এখানে। তো তিনি এই ইউনিকনেস অফ দিস ছৌ ডান্স তাকে দেখলেন যে ইট ইজ ভেরি ডিফারেন্ট। যেটা ময়ূরভঞ্জের কিংবা পুরুলিয়ার যে ছৌ ডান্স, তার থেকে অনেকটা অনেকটাই আলাদা, পুরোটাই আলাদা। পুরুলিয়া এবং ময়ূরভঞ্জের যে ছৌ নাচ, যেটা পৌরাণিক কথার উপরে বেস করে হয়, পৌরাণিক থিম করে একটা, যেটা আমরা এখানে আমরা লোকালি বলি পাইক নাচ, পাইক নাচের মধ্যে ওইগুলো হয়, মেঘনাদ বধ, সীতাহরণ, এই টাইপের যে থিমগুলোকে নিয়ে ডান্স কম্পোজ হয়, এবং ওটা কোয়াইট অ্যাক্রোবেটিক, খুব পরিশ্রমী নাচ ওটা। কিন্তু আমাদের যেটা নাচ, এটা দৈনন্দিন জীবন নিয়ে, কোনো মহিলা এতে পার্টিসিপেট করত না, সব ছেলেরাই, মেয়ে সেজে যারা মেয়ে সাজতো, তারা এই যে নাচনি নাচিনীরা সব ছেলেরাই নাচত। কোনো মহিলা নাচত না, একমাত্র আমার বোন তখন 9-10 বছর বয়স, খুব ভালো নাচত। ইরা ধবলদেব, শি ওয়াজ এ ট্রেন্ড ডান্সার, ভালো নাচ করতো, শিখতো ওখানে। শি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল টু ডান্স ইন দ্য অ্যারিনা, অ্যান্ড দ্যাট টু ফ্রম আ ফ্যামিলি। এই চিল্কিগড় রাজবাড়ির পড়ভা ছৌ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। ঢাকের আওয়াজ শুনলে কোনো রকমে গোগ্রাসে গিলে ওইখানে পালাতে হবে, রাইট ফ্রম দ্য বিগিনিং আমাদেরকে প্রত্যেকটা ডিটেল আমাদেরকে দেখতে হবে, সেই উৎসাহ ছিল। প্রতিটা পর্ভার তিন রকম বাজনা হতো, একটি পর্ভা বেরোনোর আগে, একটি বেরোনোর পর, তৃতীয়টি বাজত পর্ভা পর্দার আড়ালে চলে যাওয়ার আগে। তা
এই ধরনের গণক ঠাকুরের বাজনা হতো, কাটান ফাটান হতো। প্লাস এবার বুড়ির বেরোলো ডেতা ডেনিক তা ডেনিক তা ডেতা ডেনিক খিটি তা ডেতা ডেনিক তা ডেনিক তা ডেতা ডেনিক খিটি তা। এই ধরনের বুড়ি ডান্ডা নিয়ে জঙ্গলে বেরোচ্ছে, তারপর হঠাৎ করে ভালুক, ভালুক মানে সে আবার ভালুক এমনি সেমনি ভালুক নেই, রাজার ভালুক। সেই ভালুক জঙ্গলে চলে গেছে বুড়ির সামনে, তো বুড়ি ভালুককে মেরেছে আর। মারতে তখন একজন এসে তাকে বলবে যে এই বুড়ি রাজার জম্বুমানকে কেন মারলি? অডিয়েন্স বসে থাকবে সেটা নিয়ে হো হো হা হাও একটু হাসাহাসি হবে, তারপরে সে ভালুক উঠে যাবে, উঠে পালাবে, তারপরে কাক আসবে, কাক এসে তার ডিগবাজি খেয়ে, কাকের আলাদা বাজনা আছে। সেরকম জামডালির বাজনা আছে, ডেন কি তা কি তা ডেন তা খিটি তা ডেন খিটি তা ডেন কি তা কি তা ডেন তা খিটি তা ডেন খিটি তা, এটা হচ্ছে জামডালির। তারপরে কালকার বাজনা আসছে, কালি ডেহ কালকা ডেহ তালকা ডেহ কালকা ডেহ 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 কা ডেহ পর্ভা ছৌয়ের অনেকগুলি ভাগ ছিল, বাবু ছৌ এর অন্যতম আঙ্গিক। এরই অন্তর্গত যমুনাপুলিন, যুগল জুড়ি, হাটনগর, বেহালা, ছুটিয়া, লালপুরী এবং সুতাকাটা। তাঁতিরা যে সুতো গুটাচ্ছে আর করছে সেসব হাতের কায়দাতে দেখানো হতো, ওইসব না করলে ওটা ঠিক এটা আঁটতে পারবে না। এছাড়াও থাকত রোজকার জীবনযাপনের সঙ্গে জড়িয়ে থাকা কিছু ছৌ, যেমন তাঁতি, নাপিত, জেলে, শুকনো মাছ বিক্রেতা বা শুকাডালি, নগর ঝাঁটা বা ঝাড়ুদার প্রমুখের নাচ। থাকত মজার অঙ্গভঙ্গি করা ছৌ, যেমন ছা সোহাগি, মারহাট্টা, ভূত এবং মাছি পিটকা। পশুরাও প্রাধান্য পেত এই নাচে, ভাল্লুক, সিংহ, বাঘ বা বাঁদরের মহড়াও সেই কারণেই তৈরি হয়েছিল। মধ্যরাত্রে যখন দর্শকদের চোখ ঘুমে ঢুলে আসত, তাদের চাঙ্গা করতে হাজির হতেন রাবণ ও তার দুই সঙ্গী শুক ও শারি। রাবণের যেটা হতো তার বাজনাটা হচ্ছে ডে তাকে ডে ডে দা ডে টে তা খিতা তা খিট খিতা ডিজা ডে টে টিজা ডে টে টিজা ডে টে তা তাকে খিতা ডে তা খিতা যা ডে খিতা যেই এইটা শেষ হবে কাটানটা, সঙ্গে সঙ্গে রাবণ বলবে, রাবণ মুখোশ পরে, দশ মাথার মুখোশ একটা আছে, সে রাবণ বলবেন দুর্গা দুর্গা, দিয়ে বলবেন পাশে দুটো বিশাল বিশাল এরকম মাছ নিয়ে দুজন থাকবে, একজন শুক একজন শাড়ি, আর সামনে একজন ডোম,
সেও মুখোশ পরা থাকবে। এই নিয়ে রাবণের সভা চলছে, তো রাবণ জিজ্ঞাসা করবেন, শুকসারি মহাপাত্র, তখন ওরা বলবে, আজ্ঞে মহারাজ। ইয়া সে কোন বৈঠা হাগরু বৈঠা, হাগরুকে উঠা দো, ভাগ্যকে বসা দো। ভোরবেলায় রাবণ বেরিয়েছেন যে কে কোথায় ঠিক মতন পাহারা দিচ্ছে কিনা, সৈনিকরা সময় পায় না, এত টাইট শিডিউল, কাজে নিজের কেউ প্রেমিক, কেউ স্ত্রী, কেউ হোয়াট এভার ইট ইজ, সব পেয়ারে পেয়ারে বসে রয়েছে সব সকালবেলায়। এবং সেখানে রাবণ ধরছেন সবাইকে যে ঠিক মতন ডিউটি হচ্ছে কি না, সিকিউরিটিজ ইন ডেঞ্জার। তাই জিজ্ঞাসা করা হচ্ছে যে ইহা সে কোন বৈঠা, তার মানে কেউ যদি হাজব্যান্ড ওয়াইফ বসে থাকে, তো সেখানে অমুককে উঠা দো, অমুককে বসা দো, বলা হতো ওর শ্বশুরের নাম, তার মানে কি বেটিকে বসানো হচ্ছে, গাল দেওয়া হচ্ছে আর কি। এইটা দিস ওয়াজ দ্য জোক বিহাইন্ড দিস, যেটা আমরা ছোটোবেলায় জানতাম না, সেটা বড় হয়ে জানলাম। সেটা মোস্ট প্রবাবলি এক্সপ্লেইনস ওটা যেখান থেকে অরিজিনেট হয়েছিল কালচারটা, তার কিছুটা ছোঁয়াচ সেইটাই বোধ হয় হিন্দির টাচ আছে আর কি। রাজস্থানের ধার অঞ্চলের রাজা দ্বিতীয় ভোজদেবের পুত্র জগৎদেব রাজস্থান থেকে বাংলায় আসেন। এবং বাঁকুড়ার খাতরা অঞ্চলে পারমার রাজত্বের পত্তন করেন। রাজা ভোজের উত্তরসূরি, আমরা হচ্ছি অগ্নিবংশী পরমার রাজপুত। রাজা জগৎদেব ছিলেন শিব ভক্ত, শিবের আর এক নাম ধবল অনুসারেই ধবলদেব বংশের সূচনা করেন। জগন্নাথদেব ধবলদেব শিকার করতে করতে কিংবা কোনো একটা অভিসারে বেরোতে বেরোতে এই দিকে এসে পথ হারিয়ে পড়েন, তখন পুরো জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে উনি তপোধ্বনি করেন। করতে তখন লোক জড়ো হয় ওখানে, এই মহারাজ কি ব্যাপার, না এরকম আমি একটা শিব মন্দিরের কোনো শিব থান কিংবা শিব মন্দির যাই হোক, সেখানে আমি শিবের মাথায় জল না ঢেলে আমি জল গ্রহণ করি না, সেই জন্যে আমি জিজ্ঞাসা করতে চাইছি। তো ওই তপোধ্বনি শুনে এখানের যে রাজা ছিলেন গোপীনাথ মত্তঘোষ, তিনি ওকে গিয়ে অভ্যর্থনা করে নিয়ে আসেন। যুবক ছিলেন তখন জগন্নাথদেব ধবলদেব, তো ওর মেয়ের সঙ্গে সুবর্ণমণির সঙ্গে ওর বিয়ে দেওয়া হয়। তো সুবর্ণমণি জগন্নাথদেব ধবলদেব তৃতীয় রানী ঘাটশিলার, এবং তার যে প্রথম সন্তান কমলাকান্ত, কমলাকান্ত ছেলে হলেন মান গোবিন্দ দেও ধবলদেব, যিনি এই ছৌ নাচের মানে যিনি আরম্ভ করেছেন আর কি, স্রষ্টা। ধলভূম ও বর্তমান ঝাড়খণ্ড জুড়ে ছিল তার রাজত্ব। ঘাটশিলা ছিল ধলভূম রাজ্যের রাজধানী। ধাতব আকরিকে সমৃদ্ধ এই এলাকায় খনির কাজ ব্যাপক হারে শুরু হয় ব্রিটিশ রাজত্বকালে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত করেন লর্ড কর্নওয়ালিস। এই চিরস্থায়ী বন্দোবস্তের কুফল, বহু জমিদার তার জমিদারি হারালো, আর জমিদারদের জমিদারি হারানোর সঙ্গে সঙ্গে জমিদারের যারা কর্মচারী পাইক বরকন্দাজ তারাও কাজ হারালো। তার রিফ্লেক্ট বা প্রতিক্রিয়া দেখলাম 1799 সালে এই জঙ্গল মহলে আগুন জ্বলে উঠল, ব্রিটিশ বিরোধী আগুন, তাকে বলা হয়েছে চুয়ার বিদ্রোহ। এবং এই বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিলেন তারা সবাই
কর্মচ্যুত মানুষ, চোয়ার বিদ্রোহ বা পাইক বিদ্রোহের যুক্ত ছিলেন আমাদের এই জঙ্গলমহলের কর্ণগড়ের রানী শিরোমণি, সিলদার কিশোরমণি এবং চিল্কিগড়ের জগন্নাথ ধবলদেব। যতদূর মনে হয় এই যে পরভা নাচের যারা শিল্পী ক্ষেত্র সমীক্ষায় দেখা গেছে এরা সবাই কিন্তু বাগদি। আমরা জানি বাগদি সর্দার গোবর্ধন দিকপতি এই চোয়ার বিদ্রোহে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। তাহলে রাজা এবং বর্তমানের যে শিল্পী এদের সঙ্গে চোয়ার বা পাইক বিদ্রোহের একটা প্রচ্ছন্ন যোগাযোগ আছে, একেবারে অস্বীকার করা যায় না। এবং আমরা যদি ছৌ নাচকে রণনৃত্য বলি, ছৌ নাচের বাজনাকে যদি রণবাদ্য বলি, তাহলে এই পরভা নাচের পেছনেও ছিল সেই ইতিহাস। সেই ইতিহাস হচ্ছে বিদ্রোহের, সেই ইতিহাস হচ্ছে বিক্ষোভের। যে বিক্ষোভ বা বিদ্রোহের আগুন জঙ্গলমহলে জ্বলেছিল পাইক বিদ্রোহ চুয়ার বিদ্রোহকে কেন্দ্র করে। চিরস্থায়ী বন্দোবস্তের আইনের ফলে রাজতন্ত্রের অবসান ঘটল। পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হল ছৌ নাচও। 1980s-এর ইয়েতে শেষ হয়ে যায়, কেননা এই বাজনার বাজাবার কেউ ছিল না, নাচবার কেউ ছিল না। ফলে এই যে অনুষ্ঠানটা হতো এটা বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে পৃষ্ঠপোষকতার অভাবে এমনি এক ব্যতিক্রমী ঘরানার অপমৃত্যু ঘটল। কাঠের তৈরি মুখোশগুলিও ক্ষয়প্রাপ্ত। একবার রাজবাড়ির পাকশালা থেকে আগুন লেগে যাওয়ায় পাশের ঘরে রাখা মুখোশগুলির মধ্যে দুটি মুখোশ আগুনে পুড়ে যায়, লক্ষ্মী এবং সরস্বতী। বাকিগুলি বর্তমানে সংরক্ষণ করার জন্য রাখা রয়েছে ঝাড়গ্রামের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে। আমার ভাই থাকে তখন বিজয়েশ ধবলদেব, ও তখন সংগ্রহালয়ে ওয়ান পিস উড, এগুলো খুব প্রাইসলেস জিনিস, এখানে থাকলে উই পোকা খেয়ে টেয়ে কোথায় কী হবে, এত বড় জায়গায় দেখতে পারবো কি না, সেই জন্য ওগুলো ওইখানে দেওয়া হয় যাতে ওটা ওখানে মেনটেন্ড হয়ে থাকে আর কি। আজ সংক্রান্তি, আমরা তাই হাজির হয়েছি দুবরায়। এখানে দুপুর থেকেই চলছে ভক্তাদের নানা আচার অনুষ্ঠান। শিব ঠাকুরের পুজো উপলক্ষে একসময় নানারূপে সাজগোজ করে সংবিরত পথে, সেই কারণেই চৈত্র বৈশাখ মাসে গাজনের সময় অনুষ্ঠিত হতো চিল্কিগড়ের ছৌ। চড়কের মেলা, ঝাঁপ
এবং তারপরেই হবে পরভা নাচের আসর। প্রথমে আপনার ওই ঘট আনা হতো, ভক্তরা রোজ বিকেল বেলা চান করে আসতো নদীতে। তারপরে সন্ধ্যের একটু পরেই ওইখানে সবাই গ্রামের যারা যারা নাচ করতেন, মানে সাই পোশাক খুবই ছিল রায়বাড়িতে তখন, প্রত্যেকটা নাচের প্রত্যেকটা প্রভার প্রত্যেকটা আলাদা ড্রেস ছিল। একসময় মেলা শেষ হয়, নাচের অনুষ্ঠানও শেষ হয়, কিন্তু নাচের ধারা তো শেষ হয়ে যেতে পারে না। তাই ভুবন খামরুই এখনো স্বপ্ন দেখেন পরভা আবার নতুন করে সমাদৃত হবে। আমি আর কদিন, আমার তো বয়স হলো, আমি জানি এই পরভা নাচকে এই প্রজন্মকে শিখিয়ে দিয়ে যাব। অনেকে হয়তো বলেন এটি শাস্ত্রীয় নয়, কিন্তু এই শেষ 150-200 বছরের মধ্যেই তো অন্যান্য নৃত্য ধারাগুলিও শাস্ত্রীয় সংজ্ঞা অর্জন করেছে। আমরা যদি ছৌ নিয়ে কাজ করি, ছৌয়ের ব্যাকরণের বই লিখি, তাহলে ক্রমশ এটিও শাস্ত্রীয় হয়ে উঠবে। মুখোশ মানুষকে যেন আরেকটি পরিধি দেয়, আরেকটি নতুন ডাইমেনশন দেয়। মুখোশের আড়ালে মানুষ গেলে মুখোশের যে চরিত্র সেটিও মানুষের মধ্যে চলে আসে। শিবের মুখোশ পরে নৃত্যশিল্পী শিব হয়ে ওঠে, তেমন অন্যান্য দেবতার। এই পরভা বা প্রভা ছৌ শৈলী এইরকমভাবে মুখোশকে ব্যবহার করে নৃত্যের এক নতুন রূপ সকলের সামনে তুলে ধরবে। সমরেন্দ্র মৃত্যুর আগে একবার অন্তত চাক্ষুষ করে যেতে চান পরভার সেই সম্মান লাভ। শুনলাম যে দুজন আছেন যারা এখনো এটা করছেন বা এটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছেন, আমরা যেন সেটা করতে পারি, সেটা যেন বাঁচিয়ে রাখতে পারি। আগামী প্রজন্মকে পরভার এই পরম্পরা দিয়ে যেতে চান বীরজেশচন্দ্র ধবলদেব, কারণ পরভা তো আমাদের বাংলারই ঐতিহ্য, বাংলারই গর্ব। আমার এই স্বপ্নটা জেগেছে এই দেখে যে এখানকার কিছু লোকাল ইউথ তারাই ক্যারি ফরওয়ার্ড করতে পারবে বলে এটা আমার আশা। সেই জন্য আমি এসে চেষ্টা করছি যে কীভাবে এটাকে রিভাইভ করা যায়, এই স্বপ্নটা এখনও আমি দেখি। সুদূর রাজস্থানে তার রাজবংশের শিকড় ছড়ানো থাকলেও এই বাংলাই তার পরম ভালোবাসার আশ্রয়, আর পরভাই তার ঐশ্বর্য।